नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष आपनादेर जानाई स्वागत। प्रत्येक दिन उपाय टोटका एवं विभिन्न ज्योतिष सम्बन्धी वीडियो देखार जन्नो अवश्य आमार चैनल सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते भूलबेन ना एवं वीडियोटी अवश्य आपनादेर बंधुदेर संगे शेयर करबेन। देखते देखते आरो एकटी एकादशी तिथि समागत। आगामी 30 नवेम्बर 2021 मंगलवार अत्यंत गुरुत्वपूर्ण एई विशेष एकादशी। एकादशी हलो भगवान विष्णुर अत्यंत प्रिय एकटी तिथि आर एई विशेष तिथिते जदि भगवान विष्णुर पूजा अर्चना करा जाए ताहले अत्यंत शुभ फल पावा जाए। अग्रहण मासेर कृष्णपक्षेर एकादशी तिथिर नाम हलो उत्पन्ना एकादशी तिथि। एई विशेष तिथिते उपवास एवं सेई साथे पूजा अर्चनाते भगवान विष्णुर आशीर्वाद पावा अत्यंत सहज है। एई विशेष एकादशीते एकादशीर जन्मतिथि हिसाबे मने करा हय आर एई तिथिर विशेष महत्व रयेछे अत्यंत गुरुत्वपूर्ण। उत्पन्ना एकादशी आगामी 30 नवेम्बर 2021 मंगलवारे। धर्मीय विश्वास अनुसारे एई विशेष दिने मूर असुरेर बधेर कथा बला हयेछे। एई विशेष एकादशी तिथि सकाल 4:13 থেকে শুরু হবে এবং এই বিশেষ একাদশী শেষ হবে ঠিক তার পরের দিন 1 ডিসেম্বর 2021 বুধবার মধ্যরাত্রি পর্যন্ত থাকবে। অর্থাৎ রাত্রি 2:13 পর্যন্ত অর্থাৎ ইংরেজি মতে 1 ডিসেম্বর এই বিশেষ একাদশী থাকবে আর তারপরেই দ্বাদশী তিথি শুরু হচ্ছে। এই বিশেষ দিনে চন্দ্রদেব হস্তা নক্ষত্রে রাত্রি 8:34 পর্যন্ত থাকবে, তারপরেই চিত্রা নক্ষত্রে গোচর করবে। তাই চন্দ্রদেব এই বিশেষ দিনে কন্যা রাশিতে অবস্থান করবে। রবিদেব অবস্থান করবে বৃশ্চিক রাশিতে কেতু এবং বুধের সঙ্গে। এই বিশেষ দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ আয়ুষ্মান যোগ সূচিত হচ্ছে এবং রাত্রি 12:03 পরেই শুরু হচ্ছে সৌভাগ্য যোগ এবং শুরুতেই ববকরণ থাকবে বিকেল 3:19, তারপরেই বালবকরণ শুরু হবে। তবে এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:03 থেকে 11:47 পর্যন্ত এবং অমৃতকাল থাকবে দুপুর 2:51 থেকে বিকেল 4:23 পর্যন্ত এবং দ্বি পুষ্কর যোগ এই বিশেষ দিনে থাকছে। তবে আপনারা রাহুকালকে বাদ দিয়ে যে কোনো উপায় বা টোটকা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সেক্ষেত্রে আপনারা দুপুর 2:08 থেকে বিকেল 3:30 পর্যন্ত কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। এই বিশেষ সময়কালকে রাহুকাল বলা হচ্ছে এবং এই বিশেষ দিনে দৃশাশূল থাকছে উত্তর দিক, তাই উত্তর দিকের অভিমুখে কোনো শুভ যাত্রা করলে সেই যাত্রার ফল অশুভ হতে পারে। তাই আপনারা আগামী 30 নভেম্বর 2021 মঙ্গলবারে এই বিশেষ উৎপন্না একাদশীর তিথি পালন করবেন এবং 1 ডিসেম্বর 2021 এই বিশেষ দিনে হরিবাসর সমাপ্ত হবে সকাল 7:34 পর্যন্ত আর ঠিক তারপরেই অর্থাৎ 1 ডিসেম্বর 2021 বুধবার সকাল 7:34 থেকে 9:01 মধ্যে আপনারা এই উৎপন্না একাদশীর পারণ ব্রত পালন করবেন। উৎপন্না একাদশী অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে উৎপন্না বলা হয়। এই জন্যই এই একাদশীর পরম পবিত্র এবং দেবতাদের অত্যন্ত প্রিয়। তাই এই বিশেষ একাদশী সম্পর্কে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে জানতে চাইলেন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ও ভীতিপ্রদ করে এবং তাদের সঙ্গে যুদ্ধে স্বর্গরাজ্য ইন্দ্রকে পরাস্ত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, গত বাৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছে, তোমরা সেখানে যাও। তিনি হলেন আশ্রিতাকারীর পরম পরিত্রাণকারী, তাই নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জড়ো করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন।
ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এখন সে দেবালোকে সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবান ও গর্জন করতে লাগলো, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণে আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরই জীবিত ছিল, সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। সেই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সমভূতা বলে পরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ করল এবং কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি, তাই আমি তাকে ধ্বংস করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেকবার প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকল আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে।
তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ এবং ধন্য হবেন। ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রী বিষ্ণুর বিশেষ মূর্তি আপনারা একটি লাল কাপড়ের উপরে স্থাপন করুন। গঙ্গা জল ধূপ দীপ নৈবেদ্য প্রভৃতি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন। প্রভুকে হলুদ ফুল এবং হলুদ ফল নিবেদনে অত্যন্ত শুভ ফল আসবে। সেই সাথে ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই একটি প্রজ্বলন করুন। প্রভুর ধ্যান জপ আরতি অবশ্যই করুন। ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের ভজন কীর্তনে দিনটি অবশ্যই অতিবাহিত করুন। সন্ধ্যার সময় অবশ্যই দীপদান করতে ভুলবেন না। এই দিন অত্যন্ত শুভ ভাগবত গীতা পাঠ করাতে, তাই ভাগবত গীতা পাঠ করুন। অভাবী মানুষদেরকে আপনার সাধ্যমতো অবশ্যই দান করুন, তাতে শুভ ফল পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর উপাসনাতে আপনাদের জীবনের সমস্ত ছোট ছোট ইচ্ছা পূরণ হবে। এবং দ্বাদশী তিথিতে আপনারা সকালে অবশ্যই পারণ মন্ত্র জপ করে আপনারা একাদশী তিথি ভঙ্গ করুন। পারণ মন্ত্র জপ করে এই বিশেষ একাদশী তিথির বিশেষ উপাচার ভঙ্গ করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।